ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারের অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর 1987 সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ, আর তাদের চাওয়া ছিল ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। হামাস প্রাথমিকভাবে দুটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। প্রথমত, এর সামরিক শাখা এচেদিন আল কাসেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, ফিলিস্তিনে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা। কট্টর ইসরায়েল বিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল রান্তিসি ও মাহমুদ জহর হামাস প্রতিষ্ঠা করেন। 2004 সালের মার্চে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামদাদ ইয়াসিন। পরের মাসে নিহত হন আজিজ আল রান্তিসি। সংগঠনটির বর্তমান প্রধান খালেদ মিশাল। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থান, ইসরায়েলে রকেট হামলা চালানোর দীর্ঘ ইতিহাস ও এই অবস্থান থেকে সরে না আসার দৃঢ় ঘোষণার কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো কোনো দেশ। এ তালিকায় রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। 2005 সালে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার পরের বছরই ফিলিস্তিনি আইন পরিষদ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালের জুনে গাজায় হামাস ও ফাতাহর মধ্যে প্রচণ্ড লড়াই বেঁধে যায়। এরপর হামাস গাজায় সরকার গঠন করে। এখনও গাজার শাসন ক্ষমতায় তারা। পশ্চিম তীরের শাসন ক্ষমতা ফাতাহর হাতে, তবে ফিলিস্তিনে একটি ঐক্যমতের সরকার গঠনের ব্যাপারে গত এপ্রিলে রাজি হয়েছে হামাস ও ফাতা। গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে হামাসের রকেট হামলা চালানো বন্ধ করার কথা বলেই 2008 সাল থেকে এ পর্যন্ত তিনটি বড় অভিযান চালায় ইসরায়েল। গত বছরের জুলাইয়ে মিশরে মুসলিম ব্রাদারহুডের পতনের পর প্রায় নিঃসঙ্গ হয়ে যায় কট্টরপন্থী এ সংগঠনটি। ইরানের কাছ থেকে এখনও কিছু অস্ত্র ও অর্থ সহায়তা পায় বলে মনে করা হয়। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন করায় হামাসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইরান। গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক কমান্ডোদের গুপ্ত হামলায় 7 ফিলিস্তিনি নিহত হওয়ার পর রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার রাতে ইসরায়েলের বিমান হামলায় 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রণাধীন আল আকসা টিভি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। পাল্টা হামাসের সামরিক শাখা এচেদিন আল কাসামস ব্রিগেডের ছোড়া রকেটে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের এক সেনা বহনকারী বাস। এ যুদ্ধ পরিস্থিতির ফলে জাতিসংঘের হস্তক্ষেপে অস্ত্রবিরতি চুক্তি প্রক্রিয়া হুমকির মুখে পড়ল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন শুরু হওয়া এ যুদ্ধ পরিস্থিতিকে 2014 সালের যুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরা ও এএফপি। রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঢুকে গুপ্ত অভিযান চালিয়ে 7 জনকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার শেখ নূরও রয়েছেন। এ হামলার পর সোমবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রতিরোধমূলক রকেট হামলা চালানো হয়। এতে এক ইসরায়েলি নিহত হয়েছে। হামাসের দাবি, রাতে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় আল আকসা টিভি স্টেশন ভবন বিধ্বস্ত হয়েছে। হামাসের গোয়েন্দা কম্পাউন্ড সহ গাজার শতাধিক স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালায় ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনীর আর্টিলারি ইউনিট। জবাবে হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সীমান্তের অপর পাশে ইসরায়েলি ভূখণ্ডে 300-এরও বেশি রকেট বা মর্টার বোমা ছুড়েছে। ইসরায়েলি সেনাদের $6 কোটি সংগ্রহ হলিউডের। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য রেকর্ড $6 কোটি সংগ্রহ করেছেন হলিউড তারকারা। এক নম্বরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টন হোটেলে 1200+ হলিউড তারকা, শিল্পী, প্রযোজক, পরিচালক জড়ো হয়েছিলেন। সেখানেই ওই তহবিল সংগৃহীত হয়।
মিডল ইস্ট মনিটর জানায়, 2016 সালে ইসরায়েলের সঙ্গে বারাক ওবামা প্রশাসনের এক চুক্তির বার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই চুক্তিতে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা হিসাবে $3,800 কোটি দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানটিতে হলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাশটন কুচার, জেরার্ড বার্টলার ও অ্যান্ডি গার্সিয়া, উপস্থিত ছিলেন আর্নল্ড শোয়ার্জেনেগার, সঙ্গীতশিল্পী সিল ও প্যারেল উইলিয়ামস। গাজায় গ্রেট মার্চ অফ রিটার্ন বিক্ষোভের আয়োজক আহমেদ আবু আর্তেমা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী আরও বেশি বুলেট ও বোমা কিনতে এ তহবিল ব্যবহার করবে, যেগুলো দিয়ে নিরীহ বেসামরিক লোকজনকে হত্যা করা হবে। কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। প্রতিরোধের সক্ষমতা জোরদারের অংশ হিসাবে এই পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। হামাসের ঊর্ধ্বতন সদস্যের বরাতে প্রেস টিভি জানায়, ভূমি থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। হামাস ক্রমেই নিজের ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে। বর্তমানে হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি ইসরায়েলের জন্য বড় ধরনের আতঙ্ক হিসাবে দেখা দিয়েছে। হামাস পাথর দিয়ে সংগ্রাম শুরু করলেও বর্তমানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী। হামাসের প্রভাবশালী নেতা সোহেল আল হিন্দি সম্প্রতি বলেছেন, আমরা পাথর দিয়ে সংগ্রাম শুরু করেছি, এরপর মলোটফ ককটেল ব্যবহার করেছি। বর্তমানে আমরা সামরিক ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, হামাসের নীতি স্পষ্ট, হামাস কোনোভাবেই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, ফিলিস্তিনিদের নিজে ভিটে বাড়িতে ফেরার অধিকারের বিষয়ে ছাড় দেবে না, বাইতুল মুকাদ্দাসকে ছাড়বে না এবং ফিলিস্তিনি বন্দীদের ক্ষেত্রেও কোনো আপোষ করবে না। এগুলো হামাসের স্থায়ী নীতি। গাজায় বেপরোয়া ও নৃশংস অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু এই 28 দিনের বিমান হামলা ও স্থল অভিযানের মধ্য দিয়ে কি অর্জন করেছে ইসরায়েল? এর আগে বিভিন্ন সময় গাজা বা লেবাননে চালানো অভিযানের মতোই এবারও প্রতিপক্ষের অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী, তবে হতাহতের শিকার বেশিরভাগই বেসামরিক মানুষ। তারপরও গাজায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলি নেতারা যখন হিসাব মেলাতে বসছেন তখন দেখছেন তাদের শক্তিশালী সামরিক বাহিনী এই যুদ্ধ থেকে রাজনৈতিক কোনো অর্জন এনে দিতে ব্যর্থ হয়েছে, বিপরীতে লাভবান হয়েছে সেই ফিলিস্তিন তথা ইসলামিক সংগঠন হামাস। মাঝখানেক আগের তুলনায় হামাস এখন আরও অনেক শক্তিশালী। বৈশ্বিক নানা ইস্যুর কারণে ফিলিস্তিনের বিষয়টি গত কয়েক বছর আন্তর্জাতিক অঙ্গনে তেমন আলোচিত হয়নি। নির্দিষ্ট করে বললে 2011 সালের আরব বসন্তের পর থেকে ফিলিস্তিন কিছুটা আড়ালে চলে যায়, কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনীর এই বীভৎস অভিযান আর তাতে 1,500-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি সেই অবস্থা বদলে দিল। আসলে বেশ কয়েক বছর ধরেই পশ্চিম তীর ও গাজার প্রায় 40 লাখ ফিলিস্তিনির দুর্দশার চিত্র বিশ্বের নজরের বাইরে ছিল। গত মাসে সেই চিত্র আবার বিশ্বের সামনে ফুটে উঠেছে। জাতিসংঘের শরণার্থী শিবির থেকে হাসপাতাল, কোথাও নিরাপদ নয় ফিলিস্তিনিরা, নিরাপদ নয় নারী শিশু বৃদ্ধ। ইসরায়েলি বোমা ট্যাঙ্কের গোলা পড়ছে সর্বত্র। ইসরায়েলের একজন মুখপাত্র এসব হামলার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বোমা বা ট্যাঙ্কের গোলা শরণার্থী শিবির বা হাসপাতালে পড়ছে, এর সুনির্দিষ্ট প্রমাণ নেই, বরং ইসরায়েল লক্ষ্য করে হামাসের ছোড়া রকেট ইসরায়েলে না পৌঁছে এইসব জায়গায় পড়তে পারে। ওই মুখপাত্রের এই যুক্তি অবশ্য ধোপে টেকে না, কারণ সংক্ষিপ্ত পরিসরের যুদ্ধ হলেই কেবল এটা সম্ভব হতে পারে। গত শুক্রবার অবশ্য ইসরায়েল নিজের আসল মনোভাব প্রকাশ করে বলেছে, অভিযানে কত ফিলিস্তিনি নিহত হলো তাতে ইসরায়েলের কিছু যায় আসে না। 1982 সালে লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। খ্রিস্টান মিলিশিয়াদের হাতে 1,700 ফিলিস্তিনি হত্যার শিকার হন বলে বলা হয়। ওই হত্যাযজ্ঞের নেপথ্যে ছিল ইসরায়েলি বাহিনী। গাজার বর্তমান অভিযানেও সে ধরনের হত্যাযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। এর আগে 2012 সালে গাজায় অপারেশন পিলার অব ডিফেন্স নামে পরিচালিত 8 দিনের ইসরায়েলি অভিযানে 167 ফিলিস্তিনি নিহত হয়। 2008 থেকে 2009 সালে অপারেশন কাস্ট লিড নামে 22 দিনের ইসরায়েলি অভিযানে নিহত হয় 1,300-এর বেশি ফিলিস্তিনি।
এসব অভিযানের মতোই চলমান ইসরায়েলি অভিযানেও ফিলিস্তিনি হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে সবকিছু আগের মতো নেই, তখন ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো অনেকটা স্থিতিশীল ছিল কিংবা তৎকালীন সরকারগুলোর কঠোর নিয়ন্ত্রণে ছিল। এখন সিরিয়া ও ইরাকে গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে, মিশরের রাজনৈতিক পালাবদল ও মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে, লিবিয়ায় এক ধরনের অরাজকতা চলছে, আর লেবানন বা জর্ডানের স্থিতিশীলতাও আগের চেয়ে নড়বড়ে। এর সঙ্গে ওই অঞ্চলের আরেকটি সংকট যোগ হলো, সেটা হলো গাজায় ইসরায়েলি অভিযান। ইসরায়েল তার সামরিক শক্তির পুরোটা কাজে না লাগিয়েও হামাসের বিরুদ্ধে হয়তো সামরিক বিজয় অর্জন করতে পারবে, কিন্তু ফিলিস্তিনিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। কারণ হামাস নিশ্চিহ্ন হয়ে গেলে তাদের জায়গা নেবে ISIS বা অন্য কোনো কট্টরপন্থী সংগঠন। ইসরায়েল কেন বারবার রক্তাক্ত অভিযানে অংশ নেয়? এ প্রশ্নের একটি ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েলি লেখক ও শান্তিকর্মী ইউরি আভনেরি। তার মতে ইসরায়েলি বাহিনীতে তরুণ সেনার সংখ্যা অনেক, যাদের 3 বছর বয়স থেকে ইহুদি হিসাবে আত্মোৎসর্গ করার চেতনায় উদ্বুদ্ধ করা হয়। এ কারণেই হয়তো এত ফিলিস্তিনির প্রাণহানি সত্ত্বেও ইসরায়েলিরা মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি তাদেরই প্রাপ্য। অথচ 1,500-এর বেশি ফিলিস্তিনি নিহতের বিপরীতে হামাসের রকেট হামলায় নিহত হয়েছে 3 বেসামরিক ইসরায়েলি ও ইসরায়েলের কর্মরত থাইল্যান্ডের একজন নাগরিক। ইসরায়েল হামাসের রকেট হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, আর চলমান রকেট হামলায় এটা প্রমাণিতও হয়েছে। হামাসের রকেট হামলা কতটা অকার্যকর, তারপরও হামাসকে নিয়ে ইসরায়েলিদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার কাজ করে ইসরায়েল সরকার। ইন্টারনেটের মাধ্যমে একটি বার্তা ছড়ানো হয়েছে, হাজার হাজার হামাস যোদ্ধা ইসরায়েলি সেনাবাহিনীর পোশাক পরে সুড়ঙ্গ পথে ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা করছে। এটা হয়তো গাজায় সুড়ঙ্গ ধ্বংসের নামে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ ইসরায়েলিদের জোর সমর্থন পাওয়ার একটি প্রচারণা। ইসরায়েলের বড় দুর্বলতা হলো তারা নিজেদের ছড়ানো মিথ্যা প্রচারণাগুলোকে বিশ্বাস করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।